অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ তৃতীয় খণ্ড প্রভুদেবের সহিত শম্ভু মল্লিকের সংযোটন জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী জয় জয় গুরু মাতা জগত জননী জয় জয় দোহাকার যত ভক্ত গণ সবার চরণ রেণু মাগে অধম মহালীলা শ্রী অমৃত কথন ঐশ্বর্য যাবত এবে সব সংগোপন ব্যক্ত যাহা মহশ্বর্য হেন প্রকৃতির ধরা বোঝা মানুষের অতীত বুদ্ধির নিরক্ষর এবে কিন্তু সব শাস্ত্র জানা যাবতীয় মতে পথে অসাধ্য সাধনা পুং দেহে প্রকৃতি ভাব বিধি বিপরীত প্রবীণ বয়সে ভাসে বালক চরিত জৈব ধর্ম যাবতীয় অঙ্গে বিলিখন যদিও ব্রহ্মজ্ঞ যে কারণ ও কারণ এদিকে সংসারী পুরা সব বিদ্যমানে মাতা দ্বারা ভাতুস পুত্র সদর ও ভাগিনে পুত্র কন্যা রূপে ভক্ত হাজার ও হাজার তথাপি সন্ন্যাসী ত্যাগি কল্পনার পার এক রূপে বিধিবদ্ধ সকল পালন বার তিথি ভালো মন্দ সুক্ষণ ও কুক্ষণ অন্য পক্ষে বিধি মুক্ত বিধির বিরোধ অমাকি পূর্ণিমা শুভা শুভ নাহি বোধ শ্যামাগত মন প্রাণে এদিকে আবার তিলি না দেখিলে মায়ে দুনিয়ায় আধার মা জানে সকলে তিনি কেবল ছাওয়াল এদিকে ভাবাতীত ছয় মাস কাল কভু হাসে কভু কাঁধে কভু নাচে গায় কখনো বা ভূমি সজ্জা কখনো খট্টায় কখনো বালক ভাবে যুবক কখন কখনো পৌ ভাব নানায় আচরণ কখনো বা তস্ত্রচিত বালকের চেয়ে কখনো কে শরী বিক্রম দেখিয়ে কখনো নিঃসঙ্গ কখনো বা দেহ ঘরে কখনো বানাই কোথাকার কি ঠাকুর অপূর্ব গোসাই অপরূপ শ্রী শ্রীদেবী অতুল প্রতিম যা দৃশ্য রাম কৃষ্ণ নম ভক্তি ভরে রাখি শুনো মন লীলার ভারতী অবতারে কেহ কেহ চায় প্রভু একা ভোগিবারে সহ জন দ্বারা নন্দিনী নন্দন প্রকাশ প্রচারে ইচ্ছা করে না কখন মথুরয়া ছিল ভক্ত এ হেন প্রকার মনোবাঞ্ছা প্রভু দেবে পুরাইলা তাঁর চতুর্দশ বর্ষ ব্যাপী সেবিয়া প্রভুরে মর্তে রাখি পুণ্য তনু এবে কালীপুরে আরে আরে রূপ ভক্ত মধুকর জাতি ফুলের ও সৌরভ গন্ধ প্রচার ও প্রকৃতি ক্রমে ক্রমে এ জাতির ভক্তগণ জুটে অপরূপ বিশ্বগন্ধ প্রভুরও নিকটে শ্রী শম্ভু মল্লিক নামে এক ভাগ্যবান আসিয়া পড়িল এবে প্রভু বিদ্যমান পটি পল্লী শহর ভিতর সেইখানে মতিমান মল্লিকের ঘর जय भगवान् श्रीरामकृष्णदेवार्प नमस्तु